করোনার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ, তার উপর বাজার অগ্নিমূল্য। ভোজন রসিক বাঙালির পাতে এবার অধরাই রয়ে গেল ইলিশ। যোগান কম থাকায় পদ্মার ইলিশের দাম ছুঁয়েছে কেজি প্রতি প্রায় 3,000, মধ্যবিত্তের স্বাদ আর সাধ্যের বাইরে। ইলিশের দাম আকাশ ছোঁয়া হওয়ায় সমস্যায় পড়েছেন বিক্রেতারাও। কে কিনবে মহামূল্যবান ইলিশ? প্রশ্ন বিক্রেতাদের। বাঙালি মানেই ভোজন রসিক, আর ইলিশের মরশুমে তাদের পাতে বাংলাদেশের ইলিশ অর্থাৎ পদ্মার ইলিশ যে পড়বে না বা তার সাহায্যে বাঙালি পাবে না এমনটা কিন্তু কোনো বছরই হয় না। শুধু এই বছরটাই দেখা গেল একেবারেই উল্টো। যারা ভোজন রসিক তাদের পাতে কিন্তু এবারে আর ইলিশ পড়ছে না। তার কারণ এই যে বাংলাদেশ থেকে ইলিশ এসছে, রূপলি শস্য বলা হয় একে, বাংলাদেশের পদ্মার ইলিশ, এর দাম প্রায় 2,800 টাকা, ওজন 1.5 কেজি থেকে 2 কেজি। অর্থাৎ 2,800 টাকা দিয়ে এই প্যান্ডামিকের সিচুয়েশনে, যেখানে মানুষের কাজকর্ম নেই সেই সমস্ত জায়গায়, এই মাছ কেনা কিন্তু একেবারেই দুর্বিষহ বাঙালির কাছে। যারা বিক্রি করছেন লেক মার্কেটের যারা বিক্রেতা রয়েছে তাদের কথায় যে এই ইলিশ গোটা কয়েক তারা নিয়ে এসছেন, তার ফলে সেটা কিন্তু বিক্রি করতে পারছে না। তার কারণ লোকজন এত দাম দিয়ে ইলিশ কিন্তু কিনছে না। তা বলে কি বাজারে কম দামের ইলিশ নেই? নিশ্চয়ই আছে, 1500 থেকে শুরু করে বিভিন্ন দামের ইলিশ কিন্তু রয়েছে, বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে লেক মার্কেটে। কারণ এই এত দাম, সেই আমি এখনও পর্যন্ত নিতে পাচ্ছি না, নিয়েও নি। দামটা একটু পড়ুক কমুক, তারপর দেখা যাবে কি করা যাবে। মাল তো আসছে না, না এলে পরে কি হচ্ছে? এদের কোনো করার নেই, এরা দাম যেরকম পাচ্ছে সেরকম দাম করছে। এই দামে মাছ কিনতে গেলে 2 কেজি হলে মাছ ব্যাংক লোন চাইতে হবে। এবছর হয়তো একবার খেয়েছি মনে নেই। আগে যে বর্ষাকালে যেরকম ধরনের এ আসতে যা স্বাদ হতো সেরকম ধরনের এটা তো নেই। 2500, 2400, 2800 টাকা করে আড়াতেই বিক্রি হচ্ছে। নিয়ে এসেছি বাজারে 8-10টা মাছ নিয়ে সবই পড়ে আছে, 2-1টা বিক্রি হয়েছে সবই পড়ে আছে। কি কালকের হয়, কাল না হলে আবার লসে মাছ বিক্রি দিতে হবে, বেচতে হবে। এখানে মাছটা নেই বলে তাই জন্য মাছের দামটা বেশি। এই বাজারে যারা ক্রেতা তারা কিন্তু বলছেন যে এবারে ইলিশটা বোধহয় আর খাওয়া হবে না। বাংলাদেশ থেকে যেটুকু ইলিশ আসছে তার পরিমাণ এতটাই অল্প যে দামে পোষাতে পারছেন না বিক্রেতারা। তার ফলে ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। ক্রেতারা যেমন স্বাদ পাবে না ইলিশের, তেমনভাবেই কিন্তু ইলিশের মরশুমে ইলিশ বিক্রি করতে না পেরে তাদেরও মন খারাপ। ক্যামেরায় ঝঙ্কা ঘোষের সঙ্গে শিল্পী সিনহা, কলকাতা টিভি।